আসসালামু আলাইকুম আবারও কিছু কিচেন টিপস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে আশা করি আপনারা ভিডিওটির সাথেই থাকবেন এবং লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন তাছাড়া এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই চেপে দেবেন তাহলে আপনারা আমার ভিডিও যখন ছাড়ি তখন সেটার নোটিফিকেশন পেয়ে যাবেন তো আজকে কিছু প্রয়োজনীয় কিচেন টিপস আপনাদের সাথে শেয়ার করব এই টিপসগুলো জানলে আপনার সংসারের অনেক বেশি উপকৃত হবেন আমার এই কিচেন টিপসগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিতে পারেন সেই সাথে আপনি সবার সাথে শেয়ার করতে পারেন শেয়ারের মাধ্যমে আমার ভিডিওটি দ্বারা অন্য কেউ উপকৃত হতে পারবে আর যাদের ভালো না লাগে তারা চাইলে স্কিপ করতে পারেন তো চলুন এবার আর কথা না বাড়িয়ে টিপসে চলে যাই সকালবেলা ঘুম থেকে ওঠার পর যদি নাস্তা খাওয়ার পর হাড়িপাতিলগুলো সব কিছু মেজে নেওয়া যায় তাহলে কাজ কিন্তু খুব দ্রুত হয় সেই সাথে এগুলো ধোয়ার সাথে সাথে সব কিছু সাথে সাথে গুছিয়ে ফেললে কাজটা অনেকই কমে যায় তো আমি সকাল সকাল আমার যে নাস্তা খাওয়ার পর বা বাচ্চারা নাস্তা খাওয়ার পর এই হাঁড়ি পাতিলগুলো জমে যায় সেগুলো আমি একদম ধুয়ে ফেলি ধোয়ার সাথে সাথেই সেগুলো সাথে সাথেই গুছিয়ে ফেলি তো সঙ্গে সঙ্গে গুছালে কাজটা অনেকটাই কমে যায় নইলে একদম বোঝা হয়ে থাকে তাছাড়া যখনই হাঁড়ি পাতিল এগুলো মাজা হয় তখন সেগুলো পানি ঝরিয়ে আপনারা রাখবেন পানি না ঝরিয়ে রাখলে তেলা পোকার সংক্রমণ হতে পারে তাছাড়া অনেক কিছুই হতে পারে এই যে বেসিনটা সাথে সাথেই মেজে ফেললাম যদি বেসিনটা সাথে সাথে মেজে ফেলেন তাহলে সেটা অনেকটাই ভালো থাকবে এবং কাজটা অনেক কমে যাবে সত্যি বলতে কি সময়ের কাজ সময়ে করলে অনেকটাই ভালো হয় কাজের এবং সব সময় উন্নতি হয় তো সংসারের ক্ষেত্রেও সেই রকমটাই আশা করি আমার টিপসটি আপনারা বুঝতে পেরেছেন এবং সেই সাথে আপনারা ঠিক এইভাবেই আমার মতো ফলো করতে থাকবেন দেখুন এভাবে চকচকে ঝকঝকে থাকলে কত ভালো লাগে রান্নাঘরে কাজ করতে তো দ্বিতীয় টিপসটি হলো যে মুড়ি নিয়ে আসার পর বাজার থেকে তো তাড়াহুড়া করে কাজের চাপে অনেক সময় কন্টেনার খুঁজে পাই না তো আমরা এভাবে বেঁধে রাখি তো এভাবে বেঁধে রাখলে না সেটা কখনোই ইয়ে থাকে না মানে নেতিয়ে যায় তো সেটা মচমচে ভাবটা থাকে না তো বোতলের মুখটা এভাবে কেটে তার ভেতরে যদি পলিটা বের করে এটার ছিপি দিয়ে লাগিয়ে নেওয়া যায় ঠিক এইভাবে তো একদমই ভালো থাকবে তো দেখুন আমি আগেই বোতলের মুখটা কেটে নিয়েছিলাম তো কাটা ছিল এটা অন্য কাজে ব্যবহার করেছিলাম তো সেটাই দেখাচ্ছি তো এটা পলিটা আমি বের করে নিচ্ছি বের করার পর বোতলের যে ছিপিটা আছে সেটা আমি লাগিয়ে নিব লাগিয়ে নেওয়ার পর সেটা একদমই নিতিয়ে যাবে না এবং কোনো প্রকার কন্টিনিয়ারের প্রয়োজন পড়বে না তো এটা আপনারা যখন হাতের কাছে কন্টিনিয়ার বা কোটা না পাবেন তখন এই টিপসটি আপনারা অবলম্বন করবেন আশা করি এই টিপসটি আপনাদের অনেক বেশি কাজে লাগবে তো সাংসারিক ক্ষেত্রে অনেক টিপসই আছে যেগুলো আপনাদের কাজে লাগবে তো সেগুলোই শেয়ার করছি দ্বিতীয় টিপসে চলে যাবে এবার তো কাটা চামিচ দিয়ে এবং একটি রাবার দিয়ে কি অসম্ভব দারুণ কাজ করি এবং কত টাকা বাঁচিয়ে দিই আপনাদের সংসারে সেটাই দেখাবো তো সংসারিক কাজের জন্য অনেক কিছুই কিনে থাকি আমরা তো সেটা আর কিনতে হবে না এই টিপসটি দেখার পর তো অনেক টাকাও আপনাদের বেঁচে যাবে দুইটি কাঁটা চামচ এইভাবে একসাথে করে নিচে একটা হাতের আঙ্গুল দিয়ে এভাবে রাবার দিয়ে বেঁধে নেবেন তো এই কাজটা খুব সাবধানে করতে হবে দেখা যায় মনে হচ্ছে যে অনেক সহজ কিন্তু আমি যেভাবে দুটো চামচের নিচে আঙ্গুল ঢুকিয়ে সেটা লাগিয়েছি ঠিক সেইভাবেই আপনারা লাগিয়ে নেবেন তো দেখুন এখন এটা দিয়ে কি কাজ করি অনেক অনেক আমরা চিমটির কাজটা এটাই দিয়েই করে থাকি বিভিন্ন জিনিসপত্র ওঠানোর ক্ষেত্রে বা তরকারি ওঠানোর ক্ষেত্রে বা ওঠানোর ক্ষেত্রে ঠিক এই জিনিসটা আমরা কিনে নিয়ে আসি এখন থেকে এটা আর কিনতে হবে না তো দেখুন তো এই টিপসটি দেখার ফলে আপনার কতটা উপকার হয়েছে এখনও যারা যারা আমার ভিডিওটি দেখছেন চাইলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন সেই সাথে এবার চলে যাব তিন নম্বর টিপসে তিন নম্বর টিপসটা আরও গুরুত্বপূর্ণ ফেলে দেওয়া জিনিস আমি কীভাবে কাজে লাগাই সেটাই দেখাচ্ছি এই ছুরিটা আমার কয়েকদিন গিয়েছিল ভেঙে তো যাওয়ার পর রেখে দিয়েছিলাম তো ভেঙে অনেক দিন এটা এখন আমি কাজে লাগাবো তো ফেলে কেন দিব বলেন সংসারে অনেক টাকা সাশ্রয় করতে হলে এভাবেই চলতে হবে তো দুইটা বোতলের ছিপে নিয়ে নিয়েছি বোতল তো অ্যাভেলেবেল সবার ঘরেই থেকে থাকে তো সেটা নিয়ে নেওয়ার পর এখন আমি এই বোতলের মুখের এক পাশ আমি ছুরিটা আগুনে পরে সেটাতে লাগিয়ে নিব দেখুন খুব ভালো করে খেয়াল করবেন নইলে বুঝতে পারবেন না যে আমি এটা কিভাবে করেছি এই ছুরির মাথাটা আমি আগুনে গরম করেছি চুলায় খুব সাবধানে করবেন কাজটা তো এই তো এটা আমি লাগিয়ে নিয়েছি এখন অপর পাশটা যে এটা সেটাও আমি লাগিয়ে নিব তো অপর পাশটাও চুলার আগুনে গরম করে নিব তো এটা গরম করে নেওয়ার পর দেখুন এই পাশটাও ভালোভাবে লাগিয়ে নিচ্ছে আস্তে আস্তে কাজটা করবেন নইলে দুর্ঘটনা ঘটতে পারে তো সেই কারণেই সাবধানে করবেন দেখুন পুরে নেওয়ার পর একদম ঢুকে গেছে ওই পাশটা তো দুই পাশ এখন আমি লাগিয়ে নিব দেখুন কিভাবে লাগাচ্ছি খুব সাবধানে লাগবেন যেহেতু এটা গরম তাপে আছে এই তো এখন যে কাটারের সাইড সাইডটা সেই সাইড দিয়ে আমি এখন কি কি কাটছি দেখবেন এই যে পেঁয়াজ কুচি কুচি করে কাটার জন্য এটা ইউজ করতে পারেন আপনি তো এটা আমি আরেকটু ধারালো করে নিব তারপর অনেকটাই কাজে লাগবে দেখুন কীভাবে পেঁয়াজ কাটছি তো আপনারা ও করবেন তো তারপর শশা কাটতে পারেন এটা দিয়ে যে কোনো কাটার জিনিসও কাটতে পারেন এই যে আমি গাজর কেটে নিচ্ছি তো এই টিপসটি আপনারা ফলো করবেন তাহলে অনেক বেশি ভালো হবে আপনাদের জন্য তো এবার যে টিপসটি শেয়ার করবো সেটি আরও গুরুত্বপূর্ণ চপিং বোর্ড দিয়ে জিনিসপত্র কাটার সময় নিচে একটা ন্যাকড়া দিতে হয় দেখা যায় নইলে চপিং বোর্ডটা নড়াচড়া করতে থাকে তো সেটা আর দিতে হবে না এখন থেকে এই টিপসটা দেখার পর এরকম দুইটা টাকা রাবার নিয়ে নেবেন এইসব রাবার কিন্তু সবার বাসাই থেকে থাকে তো এই রাবারটা আমি নিয়ে নেওয়ার পর সেটা কিভাবে লাগাচ্ছি দেখুন তো এইভাবে লাগিয়ে এটা আমি যদি ইউজ করি তাহলে কখনোই চপিং বোর্ড নড়াচড়া করবে না তা আপনারা এটা ট্রাই করলে বুঝতে পারবেন সেটা কতটা কার্যকরী একটা কথা বলি আপনাদেরকে এটা হলো অনেক গুরুত্বপূর্ণ কথা এই রাবারগুলো আপনারা কখনোই ফেলে দিবেন না দেখতেই তো পারছেন কত গুরুত্বপূর্ণ কাজ হয় এগুলো দিয়ে এখন আমি সরিষার তেল নিয়ে নেবো ভাবছেন কয়েল দিয়ে কি করব এখন দিনের বেলা কয়েল দিয়ে কি করছি আপনারা দেখুন এই কয়েলটা দিয়েও আপনি অনেকটা সাশ্রয় করতে পারেন সংসারে সেটা কীভাবে এই কয়েলটার মধ্যে যদি সরিষার তেল দিয়ে দেন তো একটু একটু করে সরিষার তেল মেখে দিলে এই কয়েলটা অনেকক্ষণ জ্বলবে এবং সেই সাথে অনেক ধোঁয়া হবে তো বলুন সংসারে এরকম যদি অনেকটা সাশ্রয় হয় কতটা ভালো লাগে তো এভাবে মেখে মেখে সরিষার তেল দিয়ে যদি কয়েলটা ধরিয়ে দেন তখন দেখা যাবে ধোঁয়াও বেশি হবে তাছাড়া আপনার কয়েলটা আস্তে আস্তেও জ্বলবে এবার যে টিপসটি শেয়ার করবো সেই টিপসটি কিন্তু আপনারা সকলে অবশ্যই কাজে লাগাবেন বাসা বাড়িতে সবারই বোর্ড থেকে থাকে তো রান্নাঘরে বিশেষ করে কাজ করতে গিয়ে সেই বোর্ডে তৈলাক্ত যে চিটচিটে ভাব সেটা কিন্তু লেগেই থাকে তো থাকাটাই স্বাভাবিক একবার পরিষ্কার করলে যে সারা জীবন ভালো থাকবে সেটা তো কোনো কথা না সেটা ময়লাই হতে পারে আপনাদেরও হয় আমারও হয় তো সেটা কীভাবে পরিষ্কার করছি দেখুন একটু পেস্ট নিয়ে ফেলে দেওয়া যেই ব্রাশটা সেটা দিয়ে একটু ঘষে নিচ্ছি এভাবে একটু লাগিয়ে পাঁচ দশ মিনিট রেখে দিলে সেটা অনেক পরিষ্কার হবে দেখুন পাঁচ দশ মিনিট পরে আমি একটা নেকড়া দিয়ে মুছে নিচ্ছি কোনোভাবেই ভেজা নেকড়া নেবেন না একটু শুকনার মধ্যে একটু হালকা পানি দিয়ে এটা ধুয়ে নেবেন তাছাড়া আপনারা কখনোই এটা কারেন্টের লাইন দিয়ে করবেন না তো দেখুন কতটা পরিষ্কার হয়েছে এবার শেয়ার করব দারুণ একটা টিপস যেটা নাকি সবাই রান্নাঘরে ব্যবহার করে থাকেন স্টিলের বাটি তো আমাদের নিত্য সঙ্গী যতই কাচের বাটি দেখতে সুন্দর লাগে স্টিলের বাটি যাদের বাচ্চার ঘর বা আমার মতো ছোটো ছোট বাবু আছে বা নিজেরাও একটু তাড়াহুড়া করে কাজ করেন তাদের জন্য এই টিপসটা অনেক জরুরি স্টিলের বাটি নেই এমন কোনো বাসা নেই তো আমার বাসায় আছে তো সেটা একটু কাচে ভাব হয়ে যায় বা ময়লা হয়ে যায় অনেক ধোয়ার পরও তো সেটাতে টুকরো লেবু চিপে একটু ঘষে নিলে দেখুন কতটা পরিষ্কার হয়েছে এভাবে আপনি করবেন দেখবেন আপনার বাসার সকল স্টিলের বাটি পরিষ্কার থাকবে আজকের টিপসগুলোর মধ্যে কোন টিপসটি আপনার বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই আপনারা জানাবেন সেই সাথে আমার টিপসটি যদি ভালো লেগে থাকে তাহলে চাইলে আপনি সবার সাথে শেয়ার করতে পারেন সেই সাথে আপনি চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম